আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা দেখছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক পরিচালিত এবং সাতক্ষীরা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত শিক্ষা সফর 2016 এর বিভিন্ন দৃশ্যাবলী। এই সফরের বিশেষ আকর্ষণ ছিল মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ সহ 20টি জেলা থেকে আগত নেতাকর্মী ও সুধী মণ্ডলীর অংশগ্রহণ। 24 তারিখ বাদ মাগরিব খুলনা লঞ্চঘাট মসজিদে আমরা আমিরে জামাতের নসিহত শ্রবণ করি। এই মাটি আল্লাহ এখানে তৈরি করে দিয়েছে, যে মাটি পৃথিবীর কোথাও নাই, আর এই মাটিতে এই এই গাছটা হয়, শিকড় নিচের দিকে যায় আর ওপরও খানটা শুল বেরিয়ে থাকে, পা পড়লে পা ফুটে যায়। এই ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের জন্য সেফগার্ড। যারা আমাদের সম্পাদকের সঙ্গে পরিচিত আছেন, যারা আপনারা সুন্দরবন উপরে আমার একটা আর্টিকেল গেছে আগে, 10,000 বর্গ কিলোমিটার সুন্দরবনের এরিয়া, তার মধ্যে বাংলাদেশের অঞ্চলে 6,017 কিলোমিটার আর বাকিটা ভারতের মধ্যে পড়েছে। কিন্তু ভারতের সুন্দরবনকে দেখতেও যায় না, সব আসে বাংলাদেশে সুন্দরবন দেখার জন্য, কারণ সুন্দরবনের সবচেয়ে সুন্দর এলাকাটা হচ্ছে আমাদের ভাগে পড়ে গেছে আল্লাহর ইচ্ছায়। সব কিছু আমি কোনো বাতিল সৃষ্টি করি নাই, মহাপবিত্র আল্লাহ অর্থাৎ তিনি শিরিক মুক্ত, তিনি একাই সব কিছু করেছেন। রাত্রি 9:45 খুলনা লঞ্চঘাট থেকে ওয়াটার কিং 8 ও মুহি নাফি নামক দুটি লঞ্চযোগে আমাদের যাত্রা শুরু হয়। লঞ্চের স্টাফ, গানম্যান এবং গাইড ছাড়াই আমরা ছিলাম মোট 138 জন। মুসলিম হয়ে ওই বিধান যারা মেনে নেয় নাই, তারাই সাগরের হানা ঝরে। টলে না চারিদিকে ঘিরে আসে বাতিলের হুঙ্কার, চলার গতি তবু থামে না। 3.5 বছর নেতা জেলে রেখা চায়, তবু ওহির লিখুনি লিখে চলেছে। যেতে হবে পর পারে বন্ধুরে, যেতে হবে পর পারে সোনার অঙ্গ তোমারই কবরে মিশাবে, সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে। যেতে হবে পর পারে বন্ধুরে, যেতে হবে পর পারে দুনিয়ার মায়ায় রইলা ভুলিয়া, কি জবাবি দিবে তুমি কবরে যাইয়া।
মনে থাকিবা তুমি তাহার ভিতরে যেতে হবে পরপারে বন্ধুরে যেতে হবে পরপারে সোনার অঙ্গ তোমার কবরে মিশাবে সোনার অঙ্গ তোমার মাটিতে মিশাবে যেতে হবে পরপারে বন্ধুরে যেতে হবে পরপারে হাসরের ময়দান বড় ভীষণের স্থান কেমন দিবা পারি পৌঁছি রাতের পোল হাসরের ময়দান বড় কঠিনের স্থান কেমন দিবা পারি ফুলছি রাতের পোল মিজানের পাল্লাই যদি যাই গুল্লাই মিজানের পাল্লাই যদি যাই গুল্লাই কেমন যাইবা তুমি জান্নাতের ভিতরে যেতে হবে পরপারে বন্ধুরে যেতে হবে পরপারে পঁচিশ তারিখ দুপুর 12:30টায় আমরা পৌঁছে যাই সুন্দরবনের কচিখালী অভয়ারণ্যে। তীর থেকে আধা কিলোমিটার দূরে রাখা হয় আমাদের লঞ্চ। তারপর ছোট্ট নৌকা নিয়ে 15 মিনিটের যাত্রা তীরের পানে। সেখানে পৌঁছে আমরা চলে যাই কচিখালী ফরেস্ট জামে মসজিদে। একটা 10 মিনিটে মোহতারাম আমিরে জামাত খুতবা শুরু করেন। আমরা ইচ্ছা করলেও 4 পা চলতে পারবো না, আর ওরা ইচ্ছা করলেও 2 পা চলতে পারবে না। মহা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের এগুলো সৃষ্টি যদি নিজে চোখে দেখার পরে মানুষের যে জ্ঞান সৃষ্টি হয় ওইটা শেখার জন্যই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ সৃষ্টি জগৎ দেখার নির্দেশ দিয়েছে। আমরা কারো জীবনের পড়ন্ত বেলায়, কারো জীবনে একবার শেষ প্রান্তে, কারো জীবনের উঠতি বয়সে আজকে সুন্দরবনের চমৎকার দৃশ্য আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমরা দেখার সৌভাগ্য অর্জন করেছি। যেন আল্লাহ পাক শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা বসবাস করেন সবাই আল্লাহর প্রকৃতির সন্তান বলা যায়। এরা সবসময় হায়াত মৌতের মধ্যেই আছে। কখন কোন জীব এসে কামড়ি দিয়ে মরে যাবে, কখন নদীতে ডুবে মরে যাবে, কিচ্ছু করার নাই, সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু এখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। তারপর সালাত শেষে অভয়ারণ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করি। সেখানে আমরা বন্য হরিণ ও শুকরের দেখা পাই। লঞ্চে উঠে কটকার উদ্দেশ্যে যাত্রা। কেউ লড়াচড়া করবেন না, যে যেখানে ওইভাবে অবস্থায় বসে থাকবেন। বিকাল 4:45টায় আমরা কটকায় পৌঁছাই। অতঃপর নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাই 2007 সালে সিডরের আঘাতে উপড়ে যাওয়া হাজারো বৃক্ষের ধ্বংসাবশেষ।
আমাদের মোবাইলে কাজ করবে না, উঠছে ভাই পাচ্ছে। তারপর সেখান থেকে ফিরে ফরেস্ট অফিসের সামনে খোলা ময়দানে মাগরিব ও এশার সালাত জমা করি। সালাত শেষে আমিরে জামাত সফরকারীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন। কিছুই করতে পারলো না, সন্তান তো ছোট সন্তান, 3 বছর বয়স, বাচ্চা আব্বা আব্বা আমি মরে গেলাম আব্বা, কিন্তু বাপের ক্ষমতা নাই, হাতের শক্তি একসময় শেষ। সিডোর পরে গাছের চালে বড় একটা গাছ বেঁচেছিল, ঝুলে আছে 3টা লাশ 3 দিকে। এই দৃশ্য ক্যামেরা ধারণ করে সাংবাদিক লিখ। সেখান থেকে ফিরে সন্ধ্যা 7:30 থেকে মহি নাফি লঞ্চে উভয় লঞ্চের ভাইদের উপস্থিতিতে সাংগঠনিক বিভিন্ন বিষয় প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষাদান করা হয়। ওমান আহসানু কওলাম মিম্মা দাআ ইলাল্লাহ, আল কুরআন তোমায় দেখিয়ে দিবে জান্নাতের ঠিকানা, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নবীদের কাহিনী 1 এবং নবীদের কাহিনী 2, এই 2 গ্রন্থে মোট কতজন নবীর নবী রাসূলের কাহিনী বর্ণিত আছে বলেন? মানব জাতির দ্বিতীয় পিতা কে ছিলেন? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লোটিয়ে পড়ি। যারা সংগঠন করে হারাম ফতোয়া দিচ্ছে, এদেরই পূর্বপুরুষেরা ফতোয়া দিয়েছিল যে ইংরেজি শিখা হারাম, এদেরই পূর্বপুরুষদের কারণে এই ব্রিটিশ ভারতে মুসলিম ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সারা বিশ্বের কুলি মজুর চামার রিক্সাওয়ালা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারা সংগঠিত হবে, শুধুমাত্র আহলাদিস জামাতের লোক লাগামহীন বলগাইন চলবে, এটা হলো তাদের উদ্দেশ্য। রাত্রি 10টায় আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, অতঃপর লঞ্চে রাত্রি যাপন করা হয়। ভ্রমণ এবং এই অনুষ্ঠান দুটোই স্মরণীয় ভ্রমণ এবং অনুষ্ঠান হিসাবে আগামীতে লিখিত হয়ে থাকবে ইনশাআল্লাহ। যারা এসেছেন এবং যারা আসেননি, দুজনের অনুভূতি কি সমান হবে?
الله أكبر. না স্যার গোনা হয়নি, তবে ক্যামেরা রেকর্ড হয়ে গেছে সবাই। এর ভেতরে একটা সুন্দর ইচ্ছার আওয়াজ মানুষকে ভিতর নিয়ে যায়। আস্তে কথা বলতে পারেন, হরিণ পালা যাবে। আমরা যদি কেউ এখানে মনিটরে যাই ফটো থাকবে, তাই
আসসালামু আলাইকুম। আর কি আছে? না এই তো আছে আলহামদুলিল্লাহ। ছবি তোলা নিয়ে ব্যস্ত আমা, আখি ছোট আখি ছোট ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওই ভিডিও আছে তোমার কাছে? সমুদ্রের ধারে শুনতে পাচ্ছেন না গর্জন? সমুদ্রের ধারে সূর্য ওঠা দেখলাম, সূর্য ওঠা। পায়দান ভিজুক গে ভালো আছে।
السلام عليكم ورحمة الله. ما بولن؟ هاي. ইনশাআল্লাহ সবাই নেবে কলার গাছ খাচ্ছে কলার গাছ
ভাই আপনার কি পরিমাণ যে খুঁজলাম আমরা গোসলের জন্য আসছিলাম এসে পানিতে স্রোত নাই কিছু নাই পুকুরের মতো হয়ে আছে ভালো লাগে সিডনের যে ঘটনাটা এই ঘটনাটা সরে আমি দাহন করেছি তাতে আমার মনে হয় 80-90টা লাশ হবে আমি দাহন করেছি 80-90টা লাশ দাহন করেছি তার ভিতরে একটা লাশ ওরা হাঁটলেই হবে নকশা হয়ে যায় জানেন না ফোন নাম্বার তো আছে যোগাযোগ করে নেবেন একটা ফোন সমাজের সাথে দিয়ে যায় দেখো দেখো কি করছে ওরা তিনি আমার জীবনটা বের করে নেবেন যার হাতে আমার জীবন তার কসম করে আমরা বলছি আল্লাহ পাকের প্রেরিত দিন হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো দিন আল্লাহর নাই অন্য সব মানুষের তৈরি আর এই দিনের বিধান মেনে চললে দুনিয়া এবং আখেরাতে শান্তি আল্লাহ যা বলেছেন হালাল হারাম মেনে চলাটাই আমাদের দায়িত্ব উনি যেটা হালাল করেছেন ওটা আমরা হালাল করব আল্লাহ যেটা হারাম করেছেন আমরা ওটা হারাম করব তবে ওই চান্দারি চান্দার মধ্যে একটু তফাত আর তালা না তালা মুয়ার মধ্যে মুয়ার মতো চান্দা এই কটা মাছ না 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 কমে নেই খাইতে গিয়ে আছে 500 টাকা দিছে রাজি হয়ে গেছে আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই আহলে হাদিস জঙ্গি নাই খাঁটি মুসলমান আমিরে জামাত সহ যারা নেতা কর্মী আছেন তাদের জন্য আপনারা সবাই প্রাণ খোলা দোয়া করবেন এই বইগুলি পড়ে মানে ওই ওই লোক তাদের যারা অনুসারে হানাফি মাযহাবের লোক তারাই কিন্তু আবার ইমামদেরকে প্রশ্ন করে যে আপনারা যে মিলাদ পড়েন মিলাদ পড়ে টাকা নেন কেয়াম করেন তো এগুলো তো হাদিসে নাই কেন করেন তো এই যে তাদের মূলত ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত কারণে তারা মিলাদটাকে কি করে জিয়ে রেখেছে এইটা আমরা আমাদের একদম চাক্ষুষ প্রমাণ হয়ে গেল সেদিন সেটা আহলে হাদিস যুব সংঘ যেহেতু শিরিক ও বেদাতের বিরুদ্ধে সচ্চার আরে কেন আমি হাত তুলছি বাংলাদেশের বড় বড় আলেমরা হাত তোলা তুমি কেন তোলো না আমার চেয়ে বেশি জানো তুমি সেই লোক যে লোক আমাকে মারার জন্য লাঠি তুলেছিল সেই লোক গতবার ইস্তেমায় যান ইস্তেমায় গিয়েছিল বলেন আলহামদুলিল্লাহ 7 সাল থেকে এই পর্যন্ত আমি আমার এখন 126টা পত্রিকা আমার নামে আসে আর আমরা ওই এসপির কাছ থেকে অনুমোদন শুধু নয় সে নিজে স্বয়ং থেকেছেন
এবং আমাদের এমপি মাননীয় এমপি মুন্না সাহেব সে নিজে থেকে আমাদের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশ করলাম ওখানে তারা উপস্থিত। আমি এই এই আদর্শের উপরে থাকব, আদর্শচ্যুত হব না, আমি রে নানগত আমি করবই হিনা হায়াত পর্যন্ত। কতবার আমি সালাতের জন্য মসজিদে যাওয়ার সময় তিনি ছুরি নিয়ে এসে ভুন্ডা নিয়ে এসে আমাকে মাথায় আঘাত করলেন। ওদিকে যাইও না, আমি কিন্তু তখন ঝাউতলাতে যেতাম না, স্যারের বই তখন ধরিও নেই, যে স্যার দিয়ে এত বই আছে আমি জানতাম না। তো কেমন জানি মনের খটকা দিল যে ঘটনা কি, এতে ডাইরেক্ট বলে দিল যে গালিবের বই ধরো না, গালিব ফিতনাবাজ এবং জঙ্গি। এই তখন থেকেই দেখলাম যে আলহামদুলিল্লাহ এগুলো নেওয়ার পরে স্টাডি করা শুরু করলাম, এখন ওর কাছে আর যাই না। সমস্ত গ্রুপের মধ্যে যদি মনে হয় যে না আন্দোলনই সঠিক, তাহলে এই দিক থেকে এই দাওয়াত থেকে পিছিয়ে থাকা যাবে না। আমি এই যে যে কয়েকদিন আমরা জেল জেল হাজতে আছি এটা শুধুমাত্র সংগঠনের জন্য, দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না। আল্লাহ অতএব আপনাদের কাছে অনুরোধ রইল, স্রোত পরিবর্তনের জন্য যে মেজাজ লাগে এবং যে এলেম লাগে দুটো যেন একসঙ্গে অর্জন করা যায়, আর এককভাবে আদৌ সম্ভব নয় যদি জামাতবদ্ধভাবে আপনি কাজ না করেন। এর তিনটা বিষয় মনে রাখবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যারা অস্কার উঠবো তিনজনের বেশি উঠবো করে, আর আমাদের এই যে যে টাইমে আধা ঘন্টা লাগবে যেতে 25 মিনিট বা 30 মিনিট আর ওই পথে ব্যাক করতে হবে। আপনারা যেটা আমাদের চেষ্টা করছিল ওখান থেকে উঠে, ওখান থেকে উঠে এখানে গ্যাস লাইন করা, আমি যখন মেজের কাটি এখানে ধরবো আগুন জ্বলবে, এবার স্পষ্ট আমরা দেখতেছি আগুন এখানে যারা উপরে অস্ত্রে আছেন, যারা অন্যকে দেখতে দেন নিচে নেমে চলে আসেন, আপনাদের জন্য সবাই নিচে দাঁড়িয়ে আছে, আছেন যারা অন্যকে দেখতে দেন নিচে নেমে চলে আসেন, আপনাদের জন্য সবাই নিচে দাঁড়িয়ে আছে। এই যে দেখো হাতি দেখতে নষ্ট করে ফেলছে এখানে যারা আমাদের মতন ছেলেরা আসলে বুঝতে পেরেছেন এর ভিতরে যেত কোনো মাছ ছিল না। আমরা
إن الإنسان لفي خسر أهل حديث دلتي مدر دھوكا بجي جانينا سوشاب بولشن جي إيه بابي تو أبني اور پتبات کرتے بارن نا أبني আপনার আদর্শ দিয়ে তাকে মোকাবিলা করতে পারেন আমি করি না এমন কোন দল নাই ইস্তেমার মাঠে ঘুমিয়ে এসেছি এবং মাজারে গিয়ে বাবা থেকে অনেক কিছু চেয়ে এসেছি এবং সর্বশেষ জামাত ইসলামীতে রুকন প্রার্থী হিসেবে পাঁচশো করে সদস্য ছিলাম আমার কাজে হলো নিজে পড়া এবং আত্মহারিক বেশি বেশি সংখ্যা নিয়ে আমি মানুষকে দিতেছি সত্যভাবে আমরা আগাইতে হবে আর আমার জীবনটা উৎসর্গ করলাম এই দিনের খাতিরে আমার অর্থ আমার ব্রেন আমার সময় আমি সম্পূর্ণই দেওয়ার জন্য প্রস্তুত এখন আমি যদি দিতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উনি নিজস্ব জাতীয় সংসদের প্যাডে উনি লিখিত আকারে দিলেন যে আহলে হাদিস আন্দোলন একটা সবচেয়ে হকপন্থী একটা আন্দোলন শান্তিপ্রিয় একটা সংগঠন এরা কোরআন ও সুন্নাহর এক আন্দোলন এ দেশের মাটিতে করে যাচ্ছে মোহতারাম আমিরে জামাতের বই যখন আমি পড়ি এর সে মজার আমি কিছু পাই না আমি আমার মোহতারাম আমিরে জামাতের জন্য প্রত্যেক সালাত শেষে আমি দোয়া করি আশা করব মর্মে সিদ্ধান্ত নিয়ে এবং সেখানে অত্র অন্তরে আব্বা কবুল দিন ভাই আপনার তার প্রধান আমাদের ভাই আতা উস্তাদ কিন্তু প্রকৃত শিক্ষা তো আজকে আমাদের হলো কি আপনার একদম না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চলার পথে কথাতে আসার অনুষ্ঠানে যেখানে আমরা থাকবো ইনশাল্লাহ আমাদের আচরণবিধি দেখে তারা বুঝতে পারবে যে আহলে হাদিস আন্দোলন একজন কর্মী এবং তখন সেই সময় আমি সভাপতি ছিলাম যুব সংঘের আমার বাড়ি থেকে সব কিছু বস্তায় ভরে ওরা নিয়ে গিয়েছিল